আমি এই জন্য কুকুর সেজে বসে আছি, যদি চোর আসে জাগিয়ে দেবো। আমার ছেলে আগে ব্যাংকে ওগুলো রেখে আসুক, তারপর আমি তোমার সঙ্গে যাবো, তুমি আর দুটো দিন বাদে এসো। গুরুদেব বলে, রঘুরে তোর উপায় কি হবে রে রঘু? গুরুদেব আবার চলে গেল। আবার যখন ফিরে এলো দেখলো কি, কুকুরটাও মারা গেছে। গুরুদেব এবার প্রধানিত হয়ে গেল, রঘু এত করে তোকে বলছি, তুই আমার সঙ্গে যাচ্ছিস না, তাহলে এইবার তোর ফল আমি ভোগ করাবো। আবার ধ্যান করে দেখলো কোথায় আছে, দেখি তুই কোথায় আছিস, এবার তোকে আমি নিয়ে যাবই। তুই সামান্য সংসার মায়া ত্যাগ করতে পারছিস না, তুই বৈকুণ্ঠে যাবি, আজকে তোকে আমি নিয়ে যাবো, কেউ আটকাতে পারবে না। কিরকম গুরুদেব দেখুন, গুরু তেমন হতে হবে, শিষ্য যত চলে যাবে পথে, গুরু যদি ঠিক থাকে শিষ্যকে কান ধরে ঠিক নিয়ে আসবে। আজকের গুরুদেব কি করলেন, রঘু কোথায় আছে দেখছে, ধ্যান করে দেখতে পেলেন কোথায়, রঘু একটা বিষধর সাপ হয়ে বাড়ির ঈশান কোণে গর্তের মধ্যে লুকিয়ে আছে, বাড়ি মুনছে, কাল সর্প হয়ে বাড়ি মুনছে। এইবার আর গুরুদেব বললো, আর নয় রঘু, অনেক হয়েছে তোমার সংসার মায়া, অনেক হয়েছে তোমার সংসার সংসার খেলা, এইবার তোমার আমি শায়েস্তা করব, শিক্ষা দেব, সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করে যাই, চারজন ছেলেকে রেখেছে, তোমরা বেরিয়ে এসো। কি হয়েছে গুরুদেব, কি হয়েছে, বেরিয়ে এসো, আমি তোমাদের বাবার তো দীক্ষা দিয়েছিলাম, আমি তোমাদের গুরুদেব, শোনো আমি ধ্যান করে জানতে পেরেছি তোমাদের বাড়ির ঈশান কোণে একটা বিরাট বড় গর্তের মধ্যে একটা বিষধর সাপ আছে, যে যে কোনো মুহূর্তে তোমাদের এইসব ছোট ছোট ছেলে মেয়েদেরকে কামড়ে দিতে পারে, মেরে দিতে পারে, তাই চলো ওকে মারতে হবে। নাও কোদাল, নাও যা আছে, নাও শাবল, নাও কোদাল শাবল টাবল, সাপ একেবারে লাঠি সোঁটা একেবারে চার ছেলে বার করে নিয়েছে, চারজন ছেলে যাচ্ছে একেবারে তেড়ে ফুড়ে ঈশান কোণে, কোদাল দিয়ে মাটি খুঁড়ছে একজন, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে একজন, আর ছোট ছেলে যখন খুঁড়তে খুঁড়তে যখন সাপ বেরিয়ে এলো বিষধর, যখন বেরিয়ে এলো ছোট ছেলে ধরে দাঁড়িয়েছিল, সে আর চুপ করে থাকতে পারলো না, ওই ছোট ছেলে যাকে বেশি ভালোবাসতো, বড় ছেলে দাঁড়িয়ে আছে, মেজো ছেলে সেজো ছেলে দাঁড়িয়ে আছে, মারতে তবু পারছে না, মায়া হচ্ছে, কিন্তু ছোট ছেলে কি করলো, তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে তবে রে সঙ্গে সঙ্গে সেই লাঠিটা দিয়ে ছুটতে গিয়ে বাবার কোমরে আঘাত করেছে, যেই না আঘাত করেছে যেই না এগিয়ে যাচ্ছে, গুরুদেব তখন বলছে, রঘু দেখ যাকে তুই এত করে ভালোবাসলি, যার ভালোবাসার জন্য যার মায়ায় ভুলে তুই আমাকে ত্যাগ করলি, সংসার মায়ায় পড়ে তুই বৈকুণ্ঠ ছাড়া হচ্ছিস, দেখ 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 সেই সংসার আজকে তোকে খেয়েছে, একের পর এক যখন লাঠির আঘাত পড়েছে, আহ গুরুদেব আমি ভুল করেছি, আজ আমি বুঝতে পেরেছি গুরুদেব, এ জীবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি বারে বারে সংসার মায়ায় জড়িয়ে পড়েছি, আমি বারে বারে আমার ছেলেদের জন্য আমি তোমাকে ত্যাগ করেছি গুরুদেব, কিন্তু 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 তুমি তুমি আমায় ত্যাগ করোনি, আমি বুঝতে পেরেছি গুরুর আধার কি হয়, গুরু না থাকলে এই জীবনে কখনো ভগবান লাভ করা যায় না, গুরু না থাকলে কখনো ভগবান কৃপা লাভ পাওয়া যায় না, গুরু না থাকলে কখনো সঠিক পথ নিদর্শন করা যায় না, নিথাই আজকে মাধব আমার ভগবান বলে দিলেন, সেই গুরুর হাত ধরে সেই দিন রঘু চলে গেল বৈকুণ্ঠে গুরুর পুণ্য ফলে, তাই গুরু যদি সঠিক না হয়, গুরু যদি ভালো না হয়, কখনো শিষ্য কোনোদিন ভগবান তার সেই সঠিক পথ দর্শন করতে পারে না। আজকের এই গুরু রামানন্দ যে কথা আমি বলছিলাম, যে গল্প থেকে বললাম, তিনিও তিনি কিন্তু একজন ভীষণ একজন ত্রিকালজ্ঞ ঋষি, তিনিও কিন্তু একজন গুরু, তাই তিনি কি করলেন, বলে আমি তো গুরুদেব, আমি যেমন তোকে অভিশাপ দিয়েছি তোর নিজ কুলে জন্ম হবে, অভিশাপ দিয়েছি গুরু আদেশ লঙ্ঘন করেছিস, অযাচিত অন্ন, তাই তো নাকি, অযাচিত ভিক্ষা করে নিয়ে এসেছিস, আমি যেমন তোকে অভিশাপ
জন্ম হবে তেমন আমি গুরু হয়ে তোকে আশীর্বাদ করলাম। প্রেমানন্দই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করবি, তুই জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করবি। জাতিস্বর মানে কি? পূর্বজন্মের কথা মনে থাকবে। জাতিস্বর শুধু তাই নয়, নিজ কুলে জন্ম হওয়ার পরেও কৃষ্ণচরণে তোর মতি থাকবে, ভগবানের চরণে তোর মতি থাকবে। আর তোর জন্মানোর পর নয়ন খুলে তুই প্রথমে আমাকে দেখবি, আর আমি দেব তোকে তারপর দীক্ষা। ব্যাস আশীর্বাদ দিয়ে দিল। হে ভক্তমণ্ডলী, গুরু আশীর্বাদ পেয়ে অভিশাপ পেয়ে যথাসময়ে গুরু কথার মতো প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল। প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল এবং মৃত্যুর পর ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, প্রেমানন্দের মৃত্যুর পর তার জন্ম হলো ওই বারাণসী ধামে একটি নীচ কুলে, একটা নিচু জাতির ঘরে। বাবার নাম কি, মায়ের নাম কি হলো? ওই প্রেমানন্দ জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করলো। কি নাম হলো? পিতা রাম দাস মাতা প্রভাবতী নাম, পিতা রাম দাস মাতা প্রভাবতী নাম, পিতা রাম দাস মাতা প্রভাবতী নাম, জনমিলা মহাভক্ত ধন্য ধরা ধার, 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 জনম খন দে সকল অমঙ্গল না, সকল অমঙ্গল না, জনম খন দে সকল অমঙ্গল না, সকল অমঙ্গল না, শ্রী গুরু নাম রাখে রাখে রুই দাস, শ্রী গুরু নাম রাখে রাখে রুই দাস, বিচার করিয়া নাম রাখে রুই দাস, বিচার করিয়া নাম রাখে রুই দাস, ধন্য হলো গো হলো গো, ধন্য হলো গো হলো গো, হুই দাসের জন্মেতে ধন্য হলো গো, হুই দাসের জন্মেতে ধন্য হলো গো, মহাভক্তের জন্মেতে ধন্য হলো গো, মহাভক্তের জন্মেতে মহাভক্তের জন্মেতে ধন্য হলো গো, ধন্য হলো গো, ধন্য হলো গো, হরি হরি বল। আজকে রুই দাসের জন্ম হয়ে গেছে মা, বা বা বা, রুই দাসের জন্ম হয়ে গেছে, কি আনন্দ কি আনন্দ। কিন্তু জন্মের সঙ্গে অমঙ্গল হয়ে গেল। কি না, ওই যে ছেলেটির জন্ম হয়েছে নাম রুই দাস, কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা কান্না তার থামে না, সমস্ত কোন কেঁদেই চলেছে, নয়ন দুটো বন্ধ করে শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। সবাই ভয়ে ভীত হয়ে গেল। একি রে, আহা গো, এই রামদাসের একটা ছেলে হয়েছে জানিস, ছেলেটা শুধুই কাঁদছে, আবার সে অন্ধ, চোখে দেখতেও পায় না, বন্ধ করে আছে নয়ন। খবর চলে গেল কার কাছে? গুরু রামানন্দের কাছে। গুরু রামানন্দ ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে এসে রামদাসের বাড়িতে যখন প্রবেশ করেছে, রামদাস অবাক হয়ে গেল। একি, সামান্য একজন মুচির ঘরে গুরু রামানন্দের মতো ঋষি? বাবাজি, এহেতু আগমন কেন এসেছিস জানিস? এই যে তোর সন্তান এসেছে, আমার পরম প্রিয়জন। কারণ সে তো জানে তার ভক্ত কোথায় জন্মেছে। এই যে সন্তান তোর এসেছে রামদাস প্রভাবতী, তোমরা কত ভাগ্য করেছিলে, তাই তোমরা এই ভক্তকে সন্তান রূপে কোলে পেয়েছো। এ আমার পরম আত্মীয়, আমার পরম পরম শিষ্য। কিন্তু গুরুদেব, এমন একটা ছেলে আমাদের হলো যে ছেলেটা নয়ন বন্ধ করে আছে, যে ছেলেটা মাতৃস্তন পান করে না, সর্বদাই কেঁদে চলেছে। করবে করবে করবে, চিন্তা করো না, আমি আছি, করবে। শোনো, তোমাদের ছেলে যে স্তন পান করছে না, ও প্রভাবতী, তুমি কি জানো তোমার দীক্ষা হয়েছে? বলছে না তো, আমার দীক্ষা হয়নি, তাই তো করছে না। যাকে তুমি কোলে পেয়েছো, আমার শিষ্য প্রেমানন্দ, আহা
তুমি ভক্তকে কোলে পেয়েছো তো শুধুমাত্র আমার অভিশাপের জন্য, কিন্তু তোমার দীক্ষা হয়নি, অধিক্ষিত মায়ের স্তন কি করে পান করবে? কি গো মায়েরা, এখন তো অনেক মেয়েদের দেখবেন সন্তান হলে তাদের মায়ের দুধ পান করতে পারে না, এটা বাস্তব কি না? পারে কি? মায়েদের দুধে হয় না, কেনা বাইরের দুধ কিনে কিনে খাওয়াতে হয়, কেন ব্যাপার আছে? এখন তো আমার বেশিরভাগ মায়েরা বাবারা সংসার করছে, সন্তান হচ্ছে, কিন্তু দীক্ষা নেয় না। এটা গ্রাম বাংলায় তবুও থাকলে থাকবে, কিন্তু শহরের দিকে একদম নেই, শহরের দিকে এ চল উঠে গেছে। তাই তো আজকের এত অনাচার পাপাচার। তাই আজকের নিজের ভক্তকে কোলে নিয়ে বলছে, এর নাম রাখা হয়েছে রুইদাস। রুইদাস, আমি তোর গুরুদেব এসেছি, আমার দিকে তাকা, নয়ন খোল। আস্তে আস্তে এইবার নয়নখানা খুলেছে, গুরুদেব তুমি এসেছো, কিন্তু দীক্ষার কি হবে? দীক্ষা তো দিতে হবে গুরুদেব, দীক্ষা না দিলে আমি মাতৃস্তন পান করব না। ঠিক আছে, আজকের মা সন্তানকে দুজনকেই দীক্ষা দেব। তাই আজকের গুরুদেব ওই রুইদাস আর তার মা প্রভাবতীকে দীক্ষা দিচ্ছেন। কি দীক্ষা? সেই ষোলো নাম বত্রিশ অক্ষর। কি গো, সবাই মিলে একটু দীক্ষা নাম জপ করব? কার কার দীক্ষা হয়েছে একটু হাত তোলো তো দেখি। বাহ, আচ্ছা, এখানে মোটামুটি সবারই হয়েছে। তোমার হয়েছে? হয়েছে? তাকে হাত তুললে না, বলে আমাদের আবার তুলতে হবে। কেন, তুমি শ্রী খোল বাজাচ্ছ বলে কি ছাড়তে গেল নাকি? আয়, তোর দীক্ষা হয়েছে? এরা কারা রে? তোমার দীক্ষা হয়েছে? তোমার হয়েছে? ও, এরা সব বললে তবে তো। এরা কি জানে বলুন তো? এরা মনে করছে আমরা সবসময় কীর্তন করছি, আমাদের শ্বাস ফুলব, তাই তো নাকি? কিন্তু আমাদের থেকে আপনারা মহান, জানেন? তাই তো, নামের থেকে কি নাম বড়, নামটাই আসে। তাই আজকে সবাই মিলে আমরা দীক্ষা নাম জপ করব, গুরু রামানন্দ তার ভক্ত রুইদাস আর তার মা প্রভাবতীকে দীক্ষা দিচ্ছে, সেই মহামন্ত্র নাম আমরা সবাই মিলে জপ করব। সবাই মিলে বাহু তুলুন দেখি, বাহুগুলো তুলুন, তুলুন বাবারা, তুলুন। বাহ, মুখে বলতে হবে, কিন্তু বলবেন তো নাকি? হাত নামাচ্ছেন কেন? হাত কনকন করছে? আচ্ছা, হাত তোলা মানে কি জানেন? আত্মসমর্পণ করা। কার কাছে? আমার কাছে তো, গোবিন্দের কাছে। আমার কাছে নয়, আমি তো কে, ফেললা মাত্র। তাই চলুন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে আজকে আমরা সেই মহামন্ত্র নাম জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়াও বাজনা বন্ধ করো দেখি কিরকম শুনতে পারে। এখন দুপুরবেলা, রাত্রেবেলা নয়, আসতে রাত্রেবেলা ঘুম পায়, কষ্ট হয়, এখন তো দুপুরবেলা। দাঁড়াও সবাই মিলে একসঙ্গে বলো, একজন নয়, সবাই মিলে হাত তোলো, তুলে বলো হরে কৃষ্ণ। বাহ, বাহ, এবার উপরে বলুন হরে কৃষ্ণ হরে হরে নিদাই গৌর হরি হরি হল উলুদ্ধনি উলুদ্ধনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি 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 হল উলুদ্ধনি উলুদ্ধনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
দীক্ষা হয়ে গেল, হরি বল হরি বল। এইবার রুইদাস আস্তে আস্তে বড় হচ্ছে, মুচির ছেলে তো, মুচির ঘরে জন্ম নিয়েছে। তাহলে কাজ কি, মুচির ছেলের কাজ কি? সেলাই করা, জুতো সেলাই করা, চামড়া কেটে জুতো সেলাই করা। তা বাবার একটা ছোট দোকান আছে, কিন্তু ছেলে দোকানে বসে না। ছেলে খালি বলে রাম, যাকে দেখতে পারে বলে জয় শ্রী রাম। কোথায় আমার রাম, কাহা মেরি রাম, বলো রাম। ছোট্ট রুইদাস বদনে রাম নাম নিয়ে বড় হচ্ছে, যাকে দেখতে পাই রাম রাম রাম। বাবা বলে এই রুইদাস জুতো দোকানে বস, আমার বয়স হচ্ছে, জুতো বিক্রয় কর। বলে না, বলো রাম বলো রাম, বলো রাম বলো রাম, বলো রাম বলো রাম, বলো রাম বলো রাম, বলো রাম। ছেলে যে বিপদে যাচ্ছে, গ্রামের লোকেরা যা হয় আর কি গো মায়েরা, গ্রামের লোক থাকলে বলে, ডেকে ডেকে বলছে বাবাকে, আই শোন শোন শোন, আই রামদাস শোন, বলে কি হয়েছে তোর ছেলেটা সবসময় রাম রাম করে। আচ্ছা ও কি রাম ছাড়া কিছু জানে না, জুতো দোকানে বসে না, বাবা মায়ের হাতের কাজ করে না, সর্বদাই খালি রাম রাম বলছে রাম রাম বলছে। ছেলে তো মাথা বিগড়ে গেছে রে, তাহলে ছেলের যখন মাথা বিগড়ে গেছে কি করতে হবে? ছেলে মেয়ে যখন বড় হয়ে বাবা মার কথা না শোনে, নিজের মতে চলে, তখন ছেলের কি করা উচিত? বাহ বাহ, কে বললো এই কথাটা? ঠিক, আমার বাবা ঠিক কথা বলেছে, মায়েরা বুঝতে পারলো না কি বলুন তো, দিয়ে নিতে হবে। বাহ, এই তো, তার মানে কি মা বাবার হচ্ছে না এবার বউ এসে শাসন করবে? তা বেশ, মেয়ে দেখতে শুরু করে দাও। তোমরা যখন বললে বিয়ে, আমি বিয়ে দেবো, কি আছে আমার বিয়ে দিতে অসুবিধা করে? আয় মেয়ে দেখো, মেয়ে দেখো, ঘটক লাগিয়ে কাঞ্চন নগরের কাঞ্চন বরণী কন্যার সঙ্গে, নাম কি ভানুমতি, ভানুমতির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। বাহ, রুইদাসকে ভালো করে সাজানো হয়েছে, পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিরকম করে দেখুন। আজকে রুইদাস বর বেশে সেজেছে, মাথায় দিয়েছে টোপর, আস্তে পরনে পড়েছে ধবল পাটের ধুতি, আর দিয়েছে পায়ে কি মল। তার রুইদাস আজকে যাচ্ছে নাচতে নাচতে, কি করে যাচ্ছে কিরকম দেখুন। আজকে রুইদাস নাচতে নাচতে যাচ্ছে কেমন করে, আরে ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ পর দুলে যাই কো চা, চরণ পর দুলে যাই কো চা, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুলে যাই কো চা, চরণ তলে দুলে যাই কো চা, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ পর দুলে যাই কো চরণ পর দুলে যাই কো চা, ধবল পাটের জোর পড়েছে, পাড় দিয়েছে, চরণ তলে দুলে যাই কো চা, চরণ তলে দুলে যাই কো চা, ও
পড়বে রূপ দেখিয়া মোহিত মন্ডলে রূপ দেখিয়া মোহিত মন্ডলে দেখিয়া মোহিত মন্ডলে রূপ দেখিয়া মোহিত মন্ডলে আর কি চরণেতে পাইকি দিয়েছে আস্তে যদিও পুরুষ মানুষ কিন্তু তখনকার দিনে পুরুষ মানুষ পায়ে মল দিয়ে যেত জানেন কি এখন যেমন মেয়েরা দেয় একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের রাগ করবে না তো আচ্ছা এখনকার মেয়েরা পায়ে নূপুর দেয় মল দেয় হ্যাঁ ভালো কার দেয় কি বলছি আপনাদের পায়ে কারোর পায়ে যদিও আমার মায়েরা সব বয়স্ক এখনকার মেয়ে বউরা কেউ নূপুর পায়ে দেয় কি বলছেন দেয় কালো কার দেয় না খারাপ নজর আমার তো মনে হয় এখন মোটামুটি যা হোক একটা নিজেদের মতো বানিয়ে নিলে হয়ে গেল নাকি শেষ আসবে তা কার নাই থাকে কালো কার এখন যে ছেলেমেয়েরা পড়ছে আমার তো মনে হয় ওটা ওই নজর লাগবার জন্যই দেয় নাকি আরো সুন্দর দেখতে হবে নজর লাগবার জন্য দেয় শুধু তাই নয় এখন আবার একটা ভীষণ ছাঁট উঠেছে মাথা দুদিকে চুল নেই একেবারে মধ্যিকান্তে সামান্য একটু রেখে আবার এখানে সেটা ঝুটি করে দিয়েছে কেউ আর মানুষ থাকতে চাচ্ছে না জানেন এটাই সব থেকে বড় কথা তাও যেটুকু আছে সেটুকু লাল তাই নাকি মানে মানুষের আকৃতি মানুষ দেখতে কিন্তু মানুষ নয় জন্তু ঠিক মোরগ মোরগের মাথায় যেরকম একটা ঝুটি থাকে লাল ঠিক সেরকম করে লাল হলুদ সবুজ করে বাবুই পাখি করে সব ঘুরে বেড়াচ্ছে আকারে মানুষ কিন্তু মানুষ নয় আজকে কিন্তু রুই দাস বিবাহে যাচ্ছে কেমন করে চরণেতে সোনার নূপুর বেজে যায় ঝুমুর ঝুমুর হলুদ ধ্বনি হলুদ ধ্বনি নূপুর বেজে যায় ঝুমুর ঝুমুর দেখিয়া মোহিত মন্ডলে রূপ দেখিয়া মোহিত মন্ডলে ধবল পারে জোর করেছে রানা রানা পার দিয়েছে চরণতলে দুলে যাই কোঁচা চরণতলে দুলে যাই কোঁচা বিদায় গৌর হরি 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 পার দিয়েছে চরণতলে দুলে যাই কোঁচা চরণতলে দুলে যাই কোঁচা চরণতলে দুলে যাই কোঁচা চরণতলে দুলে যাই কোঁচা বিবাহের মণ্ডপে চলে গিয়েছি বিবাহের মণ্ডপে দাঁড়িয়ে রুইদাস আর ভানুমতির বিবাহ সম্পন্ন হয়ে গেল প্রথমে হচ্ছে কি হস্তবন্ধন তাকে একটু বিয়েটা দেখবেন দুপুরবেলা বিয়ে হবে কে বলেছে বিয়ে হয় এই দাঁড়া দাঁড়া আমাদের দুপুরবেলা বিয়ে বলে দুপুরবেলা এইসব করো না দরকার নেই বাবা বিয়ে হ্যাঁ দরকার নেই দুপুরবেলা লগ্ন নেই আজকে ছেড়ে দিন বাদ দিন যদি কোনোদিন সন্ধ্যাবেলা আসে বিয়েটা দেখাও গধূলি লগ্ন নাকি আমাদের আমাদের ওদিকে না হাওড়ির হাট আছে মন্দির বাজারের ওদিকে হাওড়ির হাট শেষ হবে বিয়ে হতো তখন এত লগ্ন ছিল না বাপ ঠাকুরদার মুখে শুনেছি না হাট উঠে যাবে হাট শেষ বিয়ে হবে গরু গোয়ালে উঠবে বিয়ে হবে এত লগ্ন তখন ছিল না এখন এরা যখন বিয়ে করতে চাচ্ছে না আর কি করা যাবে সময়ও বেশি নেই দরকার নেই হালকা করে বিয়ে এই দেখুন হাতে হাত দেওয়া হলো হালকা করে বিয়ে তারপরে কি হলো মালা বদল করানো হলো মন্ত্র পাঠ হলো যদি রাম হৃদয়ং মম তদুস্য হৃদয়ং তম দাস সিঁদুরদান হয়ে গেল বিয়ে হয়ে গেল দুঃখের বিষয় দুপুরবেলা তারাটা আর দেখাতে পারলাম না বড্ড রোদ ঠিকই গৌর হরি কিন্তু থাকলে কি হবে এ যা রোদ্দুরের চাপ আমরা দেখতে পাচ্ছি কি এখন তাকাতে পারবো তাই বাদ দিন বিবাহ হয়ে গেল বিবাহ করে
ভানুমতি যখন ঘরে এসেছে, ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে, ভানুমতি একটি মালা গেঁথে, মালাটা দাও তো, ভানুমতি একটা, দেখুন একটা কথা আছে শাস্ত্রে, শুধু শাস্ত্রে নেই, আমার রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, যেমন হাঁড়ি তান তেমন সরা জুটি, জানেন। আজকে যে রুইদাস এত ভক্তিবান, নিশ্চয়ই তার জন্য কেউ এমন ছিল যে ভক্তিপূর্ণ। আজকে ভানুমতি একটি মালা গেঁথে স্বামীর জন্য ঘরের মধ্যে বসে আছে, দেবার তো কিছু নাই। যখন রুইদাস আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করেছে, ভানুমতি ছুটতে গিয়ে স্বামীকে প্রণাম করে বলছে, শোনো স্বামী, আমার তো দেওয়ার কিছু নেই, তাই আমি ঠিক করেছি, এই দেখো আমি বাড়ির পিছনে একটা ফুল গাছ ছিল, ওই ফুল গাছ থেকে কিছু মালা এনে তোমার জন্য গেঁথেছি, এটা কি তোমার গলায় আমি পরাতে পারি? যেই না পরাতে যাবে, বলছে আমি তোমার এটা পরাতে পারি, চুপ করে আছে। তা চুপ করে থাকা মানে কি? হ্যাঁ সম্মতি। তা স্বামী দাঁড়িয়ে আছে, যেই না মালাটা পরাতে গিয়েছে, রুইদাস হাত দুটো ধরেছে, দাঁড়া ভানুমতি, যে মালাটা তুমি আমার পরাতে আসছো, এই মালার যোগ্য সম্মান আমি দিতে পারবো তো? আমি বিবাহ করেছি তোমাকে, ঠিক কথা, কিন্তু সেটা আমার ইচ্ছায় নয়, আমার বাবা মায়ের ইচ্ছায়। আমার জীবনে আমি যাকে ভালোবাসি সে হচ্ছে একজন মানুষ, তাই তোমার এই মালার দাম আমি দিতে পারবো না, হয়তো পারবো না, চেষ্টা করবো। এই কথা আরো একজন বলেছিলেন একবার, কে বলেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যখন তাকে নোবেল দেওয়া হয়, তিনি বলেছিলেন, এ মালার যোগ্য আমি, আমাকে দিচ্ছেন? দেখবেন কোন, যখন কোন বড় মহান, তাকে যখন মহানত্ব বলা হয়, তাকে যখন উপাধি দেওয়া হয়, সে তখন কিন্তু স্বীকার করে না যে আমি মহান। প্রকৃত মহান কখনো বলে না মুখে আমি মহান, সে সবার পিছনে থাকে, চুপ করে থাকে, আড়ালে থাকে, প্রকাশ করে না যে আমি মহান। এটাই বাস্তব সত্য। আর যে অল্প জানে, দেখবেন তারাই বেশি ফট 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 করে সামনে আসে। জ্ঞানী গুণী ব্যক্তি যারা হয়, তারা কিন্তু বেশি ফট ফট করে না, তারা মনে করে একটা শিশুর কাছ থেকেও শিক্ষা আছে, শিক্ষা সর্বত্র বিরাজমান, শিক্ষা সর্বত্র জায়গা থেকে নেওয়া যায়, আপাল বৃদ্ধ বনিতা সবার কাছ থেকে। তাই আজকে সেই কবির দুটো লাইন আমি বলি, সময় নেই, দুটো লাইন না বললে আমার মন প্রাণ খুব কষ্ট হচ্ছে। যখন ভানুমতি রুইদাসের গলায় মালাটা পরাতে গেল, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কলম দিয়ে বলে উঠল, কি গান সে? এই মনিহারা নাহিসাজে, কত সুন্দর কথা দেখুন, এটা মনে হয় বিশ্বকবি বলেই বলতে পেরেছিল নাকি? আমার গলায় কেউ যদি এখন একটা মেডেল দেয় সোনার, ধপাট করে গলাটা বাড়ি, তাই না? সোনা পাই না, পেয়েছি, সোনার দাম কত, এটা রবীন্দ্রনাথ বলেই বললেন। এই মনিহারা পড়তে গেলে লাগে, আহা ভানুমতি, তুমি যে মালাটা দিচ্ছ আমার লাগছে বটে, এড়েছি পড়তে গেলে বাজে, এটা পড়তে গেলে লাগে, পড়তে গেলে বাজে, আমি কি করি ভানুমতি, পারছি না তবু ফেলে দিতে। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ